بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم everyone. شوائي كمان أشين. أشكركِ الله رحمته شوائي بالو أشين. إبعن أشكركِ الله رحمته شوبار رمضان بالو بابه كاتشة. أشكي أمادير تريتيو رمضان. تاي أشكي بابلام جيكتو هالكا بطلة ناشتا كوري. جيهتو إيراغيت دوي دين أمرا ألو شوب بيجوني. إغلو رانا كوري تيلام. তাই খেয়ে খুবই অসুবিধা হয়েছিল, অ্যাসিডিটি হয়েছিল, যে কারণে ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা নাস্তা তৈরি করি। তো আজকে তৈরি করব হচ্ছে আলুর পরোটা আর নুডলস রান্না করব, আর সেই সাথে রান্না করব হলো চিকেন ভেজিটেবল রোল। তো আমাদের এখন সাহারির সময় হচ্ছে 4:38। তো আমি দেখা গিয়েছে 4 বাজে উঠে খাবার দাবারগুলো গরম করে টেবিলে দিয়ে দিই, এরপরে আমার মা আর আমার হাজবেন্ডকে ডাক দিই। তো অনেক সময় দেখা গেছে আম্মু আগে থেকে উঠে যায়, বাট আবার অনেক সময় দেখা যায় যে আমাকেই ডাকতে হয় বেশিরভাগ। তো এরপরে আমি রান্নাবাড়াগুলো রেডি করতে বেশি সময় লাগে না, জাস্ট গরম করে আমি টেবিলে দিয়ে দিই। আর সেহেরিতে আমি শুধু দুধ খাই, 1 গ্লাস দুধ আর 3টা খেজুর। এটা আমি গত রোজাতেও করেছি, এভাবে সেহেরি করলে আমি বেশি রোজার মধ্যে শক্তি পাই। তো এভাবেই এবারও করছি। তো সেহেরির কথা বলতে গিয়ে সেহেরির একটা হাদিস মনে পড়ে গেল আমার, সেটা আমি বলতে চাই আপনাদের সাথে। যে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহেরি গ্রহণ করো, কেননা সেহেরিতে বরকত আছে। সেহেরি হলো বরকতপূর্ণ খাবার। সেহেরি গ্রহণ করে প্রমাণ করা উচিত যে আমরা আহলে কিতাবের পরিপন্থী না। মানে হলো গিয়ে অন্য অন্য ধর্মে সেহেরি খাওয়ার বিধান নেই, কিন্তু আমাদের ধর্মে সেহেরির বিধান আছে। সেই সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার সম্পর্কে বলেছে যে যতদিন পর্যন্ত লোকেরা দ্রুত ইফতার করতে থাকবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। মানে ইফতার কিন্তু একদম সঠিক সময়ে করতে বলা হয়েছে। তো আমাদের নবীজি সবসময় ইফতারি করতেন পাকা এবং তাজা খেজুর দিয়ে, এবং খেজুর না পেলে উনি শুকনো খেজুর দিয়ে ইফতারি করে নিতেন আর পানি খেতেন শুধু। চিন্তা করেন, আর আমাদের নবীজি কিন্তু আর কোনো ইফতারি করতো না। তো আমাদের নবীজি এই যে একটু পানি আর 3-4টা খেজুর খেয়েই উনি বলতেন যে পিপাসা নিবারণ হয়েছে, ধমনীগুলো সিক্ত হয়েছে এবং সোয়াব প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ। তার মানে ইফতারিতেও আমাদের সোয়াব রয়েছে। তবে আকন্ত পর্যন্ত খাবার খাওয়ার আমাদের নিয়ম নেই। তো আরেকটি হাদিসে বর্ণিত আছে যে আদম সন্তানেরা যে নিকৃষ্ট পাত্রটি পূর্ণ করে তা হলো তার পেট। তার মানে হচ্ছে খাওয়ার জন্য বেঁচে থাকা নয়, বরং জ্ঞানীজন বেঁচে থাকার জন্য খেয়ে থাকেন। তো আমরা কি করি, ইফতারে কিন্তু অতিরিক্ত খাওয়া দাওয়া করি, যে কারণে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু রোজার পরে খারাপ হয়ে যায়। তো রোজা মূলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আমাদের সুস্থতার জন্য, তো আমরা সেটা ফলো করি না। তো এখন যাই হোক, এই যে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, তো ইফতারে যা যা তৈরি করেছি তা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার জন্য আলুর পরোটা তৈরি করেছি, আর আমার জন্য আমি একটু ব্রকোলি ছিল ফ্রিজে, ওটা সিদ্ধ করে ব্রকোলির পরোটা তৈরি করে নিয়েছি। তো ইফতারের সময় যাতে আমরা ভালো ভালো কথা বলি, অহেতুক কথা বলে যাতে আমরা আমাদের ইফতারিটা নষ্ট না করি। তো সবাই ভালো থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।